Hey vision lovers, what's up? Hope all are doing great. If you are new here, my name is Shuman Anur and I make contents about airlines or aviation jobs, interview tips, makeup, beauty care, and a lot of things which are related to airlines or aviation jobs. If you haven't subscribed this channel yet, please don't forget to press the subscribe button and also hit the bell icon, so that you will be notified whenever I upload a new video on this channel. আর আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেবিন ক্রু ইন্টারভিউয়ে মোস্টলি আস্কড যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে যেটি হচ্ছে Tell me something about our airlines. এটা নিয়ে অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে যে আমাদের এয়ারলাইন সম্পর্কে আপনি কি জানেন অথবা আমাদের এয়ারলাইন্সটি ডেস্টিনেশনস কয়টা বা কোথায় কোথায় ডেস্টিনেশনস রয়েছে আমাদের ফ্লিট সাইজ কতগুলো এই ধরনের কোশ্চেন এসে থাকে অথবা ডাইরেক্ট এরকম কোশ্চেনও হয় যে টেল মি সামথিং অ্যাবাউট আওয়ার এয়ারলাইন্স অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার এয়ারলাইন্স সো এই কোশ্চেনের আনসারটি আমরা কিভাবে প্রিপেয়ার করব আজকের এই ভিডিওটিতে আমি এই কোশ্চেন এর আনসার নিয়ে কথা বলবো সো ইফ ইউ আর ইন্টারেস্টেড Let's get into this video. আপনি যে এয়ারলাইন্স বা যে কোম্পানির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনি কতটা রিসার্চ করেছেন বা আপনি কতটা জানেন সেই সম্পর্কে রিক্রুটাররা জানতে চাচ্ছে আপনার কাছ থেকে এয়ারলাইন্স সম্পর্কে হচ্ছে যে কোশ্চেনটি রয়েছে সেটির আনসার আমরা কিভাবে প্রিপেয়ার করব বা কিভাবে সেটির আনসারটি দিব সো যে কোনো ধরনের কোশ্চেনই করুক বা যেভাবেই কোশ্চেনটা করুক আপনার আনসার প্রিপেয়ারের সিস্টেমটা কিন্তু একই ধরনের হবে সো এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কেবিন ক্রু ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন তাদের ক্ষেত্রে যে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে অনেক বেশি রিসার্চ করতে হবে রিসার্চ ছাড়া আপনারা কখনোই কেবিন ক্রু ইন্টারভিউ সাকসেস হতে পারবেন না সো কেবিন ক্রু ইন্টারভিউয়ের সাকসেস হওয়ার জন্য মূল মন্ত্রই হচ্ছে রিসার্চ তো আপনাকে অবশ্যই অনেক বেশি করে রিসার্চ করতে হবে অ্যাবাউট আপনি কোন এয়ারলাইন্সের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন আর হচ্ছে অ্যাবাউট কেবিন ক্রু জব লাইফ কেবিন ক্রুদের কী কী ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকে এভরিথিং সো ওগুলো হচ্ছে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওতে যেহেতু হচ্ছে এয়ারলাইন্স সম্পর্কে আমরা কথা বলবো সো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে এয়ারলাইন্স সম্পর্কে আসলে আমাদের কী কী জানতে হবে ফর কেবিন ক্রু ইন্টারভিউ আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে কেবিন ক্রু ইন্টারভিউয়ের জন্য বা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার এয়ারলাইন্স অর অ্যাবাউট আওয়ার কোম্পানি অথবা টেল মি সামথিং অ্যাবাউট আওয়ার এয়ারলাইন্স সো এই কোশ্চেনটির আনসারের জন্য আপনাকে কী কী রিসার্চ করতে হবে সেটাই আমি আগে বলবো কারণ হচ্ছে সব এয়ারলাইন্সের ক্ষেত্রে কিন্তু আনসারগুলো ভিন্ন ভিন্ন হবে কারণ এক এক এয়ারলাইন্সের এক এক রকম বৈশিষ্ট্য বা এক এক রকম ডেস্টিনেশনস এক এক রকম মেইন হাব বা মাদার কান্ট্রি যেটাই বলেন সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আনসার হবে সো সেই জন্যই আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমি কোন এয়ারলাইন্সের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি সো সেক্ষেত্রে আপনি যে এয়ারলাইন্সে অ্যাপ্লাই করেছেন জবের জন্য সেই এয়ারলাইন্স সম্পর্কে প্রথমে রিসার্চ করবেন সো সেই এয়ারলাইন্স সম্পর্কে আপনি কী কী রিসার্চ করবেন রিসার্চ চেকলিস্টের মধ্যে নাম্বার ওয়ানে যে জিনিসটি আসে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য এয়ারলাইন্স মিশনস স্টেটমেন্ট তারপর রিসার্চ নাম্বার টুতে যেটি আসে সেটি হচ্ছে হোয়ার ডো দে ফ্লাই টু রিসার্চ নাম্বার থ্রি আর দেয়ার এনি ফিউচার প্ল্যানস ফর এক্সপেনশনস অর গ্রোথ রিসার্চ চেকলিস্ট নাম্বার ফোর হোয়াট এয়ারপোর্টস ডো দে ফ্লাই আউট অফ চেকলিস্ট নাম্বার ফাইভ হো আর দ্য এয়ারলাইন্স মেজর কম্পিটিটার্স চেকলিস্ট নাম্বার সিক্স হাউ মেনি এমপ্লয়িজ ডো দে হ্যাভ অ্যাট এনি ওয়ান টাইম চেকলিস্ট নাম্বার সেভেন হোয়াট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ডো দে অফার চেকলিস্ট নাম্বার এইট হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস পার্টিকুলার এয়ারলাইন চেকলিস্ট নাম্বার নাইন হোয়াট ইজ দ্য এয়ারলাইন্স কাস্টমার কেয়ার পলিসি চেকলিস্ট নাম্বার টেন হাউ লং দে হ্যাভ বিন অপারেটিং তো এইগুলো ছিল হচ্ছে আমাদের কী কী জিনিস রিসার্চ করতে হবে সো এখানে যেই কতগুলো চেকলিস্ট রয়েছে
এই সবগুলোই হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে আর নাম্বার 8 চেকলিস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার অপিনিয়ন দিতে হবে যে আপনি কি কারণে এই এয়ারলাইন্সে ইন্টারভিউ দিতে আসছেন বা এই এয়ারলাইন্সের এমপ্লয় হতে চাচ্ছেন সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে বা রিসার্চ করে জানতে হবে তো এখন কথা হচ্ছে যে আমি এয়ারলাইন্স সম্পর্কে বা রিসার্চে করব কিভাবে করব বা কোথায় পাব সো আমি যেই এয়ারলাইন্সটি সম্পর্কে জানতে চাচ্ছি সেই এয়ারলাইন্স লিখে সার্চ দিলেই উইকিপিডিয়াতে ডিটেলস চলে আসবে সো উইকিপিডিয়ার মধ্যে আপনি হচ্ছে ওই এয়ারলাইন্স সম্পর্কে এভরিথিং পেয়ে যাবেন যা যা আপনার জানা দরকার সো সেখান থেকে আপনাদেরকে যেসব জিনিস নিতে হবে সেগুলো হচ্ছে যে এয়ারলাইন্সের মেন স্টেটমেন্ট বা স্লোগান এয়ারলাইন্স কবে থেকে শুরু হয়েছে বা তারা কতদিন যাবৎ ফ্লাই করছে তারপরে হচ্ছে তাদের ডেস্টিনেশনস কতগুলো তাদের হেড অফিস বা মেন হাব কোথায় আর হচ্ছে তাদের ফ্লিট সাইজ কতগুলো অর্থাৎ তাদের কতগুলো এয়ারক্রাফট রয়েছে সো এই হচ্ছে এয়ারলাইন্স সম্পর্কে আপনাদের সেই সব কিছুই নোট ডাউন করতে হবে আর শুধু নোট ডাউন করলেই হবে না সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে যাতে করে হচ্ছে রিক্রুটার যখনই আপনাকে আস্ক করে তাদের এয়ারলাইন্স সম্পর্কে কিছু বলার জন্য আপনি যেন বলতে পারেন অথবা ওরা যদি পার্টিকুলার কোনো কোয়েশ্চেন করে এয়ারলাইন্স সম্পর্কে তখনও যেন আপনি আনসারগুলো দিয়ে দিতে পারেন সো এই হচ্ছে যে এয়ারলাইন্স সম্পর্কে যখন কোশ্চেন করা হবে তাহলে আমি আনসারটা কিভাবে দেব বা কোথায় পাবো সো আপনারা যারা যারা সো এই ক্ষেত্রে হচ্ছে অনেকেরই আমাদের বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে যেগুলো হচ্ছে আমাদের পছন্দের এয়ারলাইন্স থাকে আর এরকম না যে আমার ওই এয়ারলাইন্সের সার্কুলার যখন যেটা আসবে আমি তখন সেটাই প্রিপেয়ার করে রাখবো সো আমরা এটাও করতে পারি যে আমাদের একটি এয়ারলাইন্স হচ্ছে আমাদের অনেক পছন্দের বা হচ্ছে এই এয়ারলাইন্সে যদি আমার জব হতো বা আমি যদি এই এয়ারলাইন্সের এমপ্লয় হতে পারতাম তাহলে হচ্ছে আমার ভালো হতো বা ভালো লাগতো সো এই টাইপের যদি কারো কোনো পছন্দের বা ভালোবাসার এয়ারলাইন্স থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটি এখনই গুগলে সার্চ দিয়ে উইকিপিডিয়া থেকে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আপনার এই কোশ্চেনের আনসার শিট তৈরি করে ফেলুন আর হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কার কোন এয়ারলাইন্সে আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কার কোন এয়ারলাইন্সে জব করার ইচ্ছা বা জব করার স্বপ্ন রয়েছে সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি অল্প হলেও আপনাদের উপকারে এসেছে আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা 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 টাটা